হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। গুড মর্নিং আর সবাইকে শুভ সকাল। আর এখন পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যেখানে আমরা আছি। আমি এখন বনলতা রিসর্টে আছি। তো চারিদিকের ভিউটা তোমাদেরকে কিছুক্ষণ পরে পুরো ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এটা বাইরের ভিউটা যত বড় জানতাবন পেয়ে নোয়া বাইরের না ভিউ কেনা বাইরের ভিউটা আমি এখানে ছিলাম এই উপরে। আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। নিজের পার্সোনাল গাড়ি রাখার জায়গা এটা, মানে আবার অনেক রকমের আছে, মানে নিজের পার্সোনাল গাড়ি ফাড়ি রাখার জন্য। আর ছোট ছোট চারিদিকে গাছগুলো লাগানো আছে আর ফুল গাছ আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাগুলো। পুরো বাড়িগুলো দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ। ড্রাগন ফ্রুটের গাছ, এটা ড্রাগন ফ্রুটের গাছ দেখতে পাচ্ছ। ড্রাগন ফ্রুট একটা ছোট্ট ধরেছে ড্রাগন ফ্রুট। আর এখানে ড্রাগন ফ্রুটের অনেকগুলো গাছ লাগানো আছে। আর এখানে কী গাছে বটে জানি না, মাছ গাছের মতো দেখাচ্ছে। এটা ছোটো ছোটো সারি সারি লাগানো আছে। পুরো গোলাপ ফুলের বাগান, এটা নার্সারি। গোলাপ ফুল, অনেক গোলাপ ফুল লাগানো আছে, পুরো গোলাপ বাগান এটা। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে ফুলের বাগান, দেখতেই পাচ্ছ ফুলের বাগান। আবার আগে দিকে দেখাচ্ছি কিছু দূর আগে, এখানে উট পাখি আছে আর অনেক কিছু আছে। তো এক এক করে সব কিছু দেখাচ্ছি তোমাদের সামনে তুলে ধরবো। উট পাখিগুলো এখানে আছে দেখো, অনেকজন বসে আছে, বড় বড় উট পাখি। কাছে যাচ্ছি না, ভয় লাগছে। কিবোর্ডে আমি নিজেও যাই না। তো এটা এখানে ফার্ম তৈরি করেছে, ফার্মে আছে। করকনাথ মুরগি আছে, পুরো করকনাথ মুরগি অরিজিনাল। কাঁঠাল আছে, কাঁঠাল ধরেছে ছোটো ছোটো গাছে। এখানে ঘোড়া গাড়ি যাচ্ছে। আজকের মতন এই পর্যন্তই। টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।